इको रिसोर्टे एसे पोछालाम अवशेषे। तो अनेक कष्ट करछि, अनेक जार्नी, अनेक आमार खालातो भाई ड्राइविंग करते करते बेहोश हये गेछे। तो बुझाच्छ केन? आमि अनेक कष्ट हयेछे। सो रास्ता तो भालो ना, किस 200 प्राय 200 किलोमीटर। आर एइ जे हलो एंट्री, ता आमरा नामाज पढ़ते गेछिलाम। नामाज पढ़े एसे एखन आमरा चेक इन करतेछि।
তো এটা হলো নবমী রিসোর্টের আর কি প্রথম স্টেজ। এখান থেকে ঢুকে আপনার উপরে উঠে চেক ইন করতে হবে। আমরা ফ্যামিলি ডুপ্লেক্স কটেজ নিছি 5 জন। এই হলো ওদের সুইমিং পুল, এর সুইমিং পুল ওকে খারাপ না, মোটামুটি আছে। তো এদিকে চলে আসছি, এই উপরে কিছু কটেজ আছে। তো এখানে জি হলো ভাইয়া কিছু বলো, কমপ্লিট? হ্যাঁ, ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি, যাবো আমরা আমাদের জন্য, দেখবো ওকে এখান থেকে কি অবস্থা, একটু জোরে বলো, তারপর বলতে পারবো আমরা আসলে। বাট আউটলুক ইজ গ্রেট, ওকে। ইনিশিয়ালি ইনিশিয়ালি আমরা দেখাইছি, ইনিশিয়ালি উই আর হ্যাপি যে ভালো একটা রিসোর্ট সিলেক্ট করছি। সুইমিং পুলে নিয়ম কি, কটা পর্যন্ত নামা যাবে? রাত রাত 9টা পর্যন্ত। এখন নামা যাবে? পানি পানি কি নরম আছে না গরম? ওকে, তো এই যে সুইমিং পুল এখানে আছে, রাত 9টা পর্যন্ত নামতে পারবেন। আর যারা এখানে উডেন কটেজ আছে, অ্যাটাচড সুইমিং পুল আছে, তাদের তো টেনশন নাই, এনি টাইম। আসার পরে চেক ইন প্রভু চেক ইন হয়নি, রুমে ঢুকতে পারিনি, বাট আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিছে। তো চিয়ার্স। তো ঢুকতেই আমরা কিছু খরগোশ তারপরে কবুতর দেখতে পেলাম, সুন্দর। এখানে দোলনা আছে, তো এখান দিয়ে এরকম উঠতে হবে। আপনার আমাদের কটেজে যাচ্ছি, তারপরে আমি রুম ভিউ দিচ্ছি। এই যে উপরে একটা আছে, ওই যে ক্যান্টিন। সো আমরা এখন সিঁড়িতে উপরে উঠতেছি, আমাদের নির্ধারিত স্থান এই রিসোর্টে যেখানে দেয়া হয়েছে সেখানে। তো 2-3 তলা উঠতে হবে, যদি আমাদের মতো ফ্যামিলি ডুপ্লেক্স কটেজ নেন। ওকে, নাইস, সুন্দর। বাহ, বিউটিফুল। তো আমরা মোটামুটি আমরা একটা কর্নারে সাইডে নিয়ে নিছি ডুপ্লেক্স ভিলা। হ্যাঁ, এখান থেকে এই যে আমাদের গেট, এই যে হলো তার সাইড বাই এক কথায়। তো আমাদের রুমে ঢুকে পড়ছি। এই যে চলে আসছি আমাদের ওকে। সো এই হলো আমাদের রুম, টিভি, ফ্রিজ, এখানে ডাবল বেড, সিঙ্গেল বেড, আর মেইন আকর্ষণ উপরে ডুপ্লেক্স। ওয়াও, সেই ওই যে আমার খালাতো ভাই ব্যস্ত সেলফি তোলাতে, সেই 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 ওয়াও ম্যান, মাথা নষ্ট উপরে। তো সেই আমরা তো উপরে থাকবো সবাই মিলে, সেই চিন্তা কত নেগেটিভ একটা লোক।
এই হলো এই যে এসি, এই আপনি দেখেন দুটো মিশিয়ে ফেলবেন খাটের উপরে, এই যে ভিউ, এই দেখেন দেখেন এই দেখছে, এই দেখেন আমাদের মানে ওরতির মানে এখানে যত টাকা নিয়ে বেশ ভাড়া বেশি মানে ওরতির, এই যে ও এই যে আমাদের ড্রাইভার, এটা এসি চলে না, ওই এসি চালাই দাও, এসি চালাই দাও, ও আমরা আমরা এখন বাইরে যাই। এই যে আমাদের পাঁচটা চেয়ার দিয়ে আছে, ওয়াও ছয়টা চেয়ার আছে, সেই সেই ভিউ সেই ভিউ, এই যে পাইনঅ্যাপেল ভিউ দূর থেকে দেখতেছি। টু বি অনেস্ট আমার পার্সোনালি আমি বলতেছি, আমরা যদি আমরা উডেন কটেজটা নিতে চাইছিলাম যেটা সুইমিং পুল আছে, বাট আফটার এটা দেখার পরে, এই ভিউ দেখার পরে, মানে রুমের ডুপ্লেক্স ভিউ সুন্দর দেখার পরে আমার মনে হয় না যে আমার দুঃখ নাই যে আমি ওইটা পাইনি, বাট এটা অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। ইটস ওর্থ ইট, টোটালি ওর্থ ইট। সো এনে ভিউটা দেখেন, জাস্ট ভিউটা দেখেন, ঢুকলাম সব ওপেন, এই যে আমরা ডুপ্লেক্সের নিচে নামলাম, এই যে আমাদের নিচের পার্ট সিঁড়িতে নেমে টুনুন, আবার এই যে আমাদের গ্যাং। তো আজকে এখানে এই মানে আমি ফ্লোরে এখানে আজকে রাত্রে সব কিছু হবে, পার্টি মার্টি যা কিছু আছে মদবাস্তি সব হবে। হ্যাঁ, তো যার যার মাস আলাদা রেখো, কারণ সার্জিক্যাল মাস সব এক। হ্যাঁ, তো এই হলো রুম ভিউ। ও আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমাদের বাথরুমটা দেখানো হয়নি, তো চলেন বাথরুমের ভিউটা দেখি। তো উপরে গিয়ে ঘুমাবে মানে উপরে গিয়ে নাইট রাতে থাকবে, এটা নিয়ে মারামারি মোটামুটি। তো এই যে হলো নিস্তলা থেকে ভিউ, মাশাল্লাহ নিস্তলা থেকে অনেক সুন্দর। সো আমি পর্দাটা সরাই দিই, পর্দা সরাই দিলে ভাল, এক কথায় অসম। এই যে ভিউ, ক্যান ইউ ইমাজিন ম্যান, এটা আসলে অতীত, এটা আসলে অনেক সুন্দর, সত্যি কথা ভালো লাগছে। মানে একদিনের জন্য আসছি, যদিও আরও বেশি দিনের জন্য রিল্যাক্স করার জন্য আসতে হলে এখানে আসতে হবে। তো এরকম একটা আলমারি পাবেন, এরকম এই যে একটা আলমারি দিবে, এখানে আপনি আপনার বিলঙ্গিংস রাখতে পারবেন। এই যে হ্যাঙ্গার আছে, তো এই যে সব আছে, তালাও আছে, এখানে আপনার জিনিসপত্র লক করে রাখতে হবে, সুন্দর ক্লিন। তো সিকিউরিটি লকও আছে, এই যে হলো বাথরুম, ইয়েস এটা হলো বাথরুম, হ্যাঁ ঠিক আছে বাথরুমও ঠিক আছে, নো প্রবলেম। স্যান্ডেল স্যান্ডেলও আছে বাথরুমে, স্যান্ডেল দিছে মোর ডিডন্ট ক্লিন, বাথরুম নিয়ে কোনো অবজেকশন নাই, ঠিক আছে। তোয়লা তাল দিছে, টিস্যু আছে, অ্যাডজাস্টার আছে, অ্যান্ড আপনার সব স্যার নো কমপ্লেন, বাথরুম পরিষ্কার আছে, ব্রাশ শ্যাম্পু টুথপেস্ট সব ঠিকঠাক মতো আছে, ইয়েস। সো এই হলো বাথরুম গেল। সো এখন আমরা একটু পরে পুলে যাব, পুলে যাব, পুলে যাওয়ার পরে পুলে পুলটা দেখাবো আপনাদের। বাট টু বি অনেস্ট আমার কাছে আর ভালো লাগতেছে, মানে অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, বাট আমার কাছে এটাই অনেক ভালো লাগতেছে যে এখানেই থাকি, এখানেই থাকি, এখানেই আর কি সময় কাটি। তবে যারা কাপড় আসবেন ভালো লাগবে, প্লেসটা আসলে সুন্দর। সো ফ্রম হেয়ার এখন বাই, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই।